সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা অকৃতজ্ঞ। অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মেছিলেন 19 সেপ্টেম্বর 1903 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর কল্লোল যুগের যেসব লেখক আলোড়ন এনেছিলেন ইনি তাদের অন্যতম। 100-এর ওপর বই লিখেছেন। পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই জীবনী গ্রন্থটি লিখে অসাধারণ জনপ্রিয় হয়েছিলেন। তার মৃত্যু হয় 1976 খ্রিস্টাব্দে। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত তাদের বিশেষ পুজো সংখ্যা ঝলমল থেকে। গল্পটি প্রকাশিত হয়েছিল 1344 বঙ্গাব্দে, অর্থাৎ 1937 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে কেশব মজুমদার, কেশবের স্ত্রী দারোগাবাবু এবং মনীন্দ্র। গল্প পাঠে মীর, কেশবের স্ত্রীর ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে অকৃতজ্ঞ। ছোট পাড়া গেঁয়ে শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর, ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকামাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে এমনই অন্ধকার। চলেছে এক টানা ধারাবাহিক বৃষ্টি, শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে জলো হাওয়া, না ডাকছে একটা ঝিঁঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলে যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত। সবকিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকে এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠিসোঁটা হাতিয়ার বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে যেন তারকে সুড়সুড়ি দিচ্ছে। চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই, জলে কাদায় রাত উঠছে ঘোলা হয়ে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে, বললে, নাও এবার শুয়ে পড়ো, ডাকাতদের তো আর খেয়ে দে কাজ নেই, এই ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরুবে। কেশব বললে, হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু বাইরে কে দরজাটায় ধাক্কা দিচ্ছে না? কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল, দরজা তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। আরে না না, শোনো না কান পেতে, কে ডাকছে না আমাকে? আহা, ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না? কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো,
ভীত অসহিষ্ণু গলায় বললে, আওয়াজটা যে আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে, এই আশ্চর্য তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল, কি বুদ্ধি তোমার, ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে অমন সাধবে কি না? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া, হাওয়ার শব্দ ওটা। আরে না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল, বলল, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল, কি বুদ্ধি, ডাকাতরা তাদের নামধাম তোমাকে বলবে। কেশব আবার হাঁক দিল, কে? দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলায় কে বলল, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো, লণ্ঠনের আলো যেন গেল কমে, দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বলল, কে? আমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরুল। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল, মনীন্দ্র, মনি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করতো, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন, দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে, মনি? আর কতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল, গলা নামিয়ে বলল, কি নাকি মনির নাম ভারী এসেছে, খবরদার দরজা খুলো না বলছি, নইলে তিন চার বছর যে এদিকে মারাইনি সে বলানি কনি হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তা আবার এই দুর্যোগের রাতে, কি বুদ্ধি তোমার। পাশের জানলাটায় ছিটকিনি লাগানো ছিল না, মনি হঠাৎ তার ভেতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল, রোগা লিকলিকে সরু একখানি হাত, বলল, আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটাই কেটে গিয়েছিল সেই দাগ কিন্তু স্পষ্ট অটুট আছে, খুলে দিন দরজা, জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন। আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুলল, আরেক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে, বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে। মনি হাসি মুখে বলল, আমাকে সম্বর্ধনা করবার অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বলল, কিছু মনে করিস না, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়েছে, তাই সব সময় এমনি সাবধান হয়েই থাকি, কখন কি হয় বলা যায় না তো। মনি বলল, তা আমি জানি, আর সেটা জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বলল, কোথে গেলি এত রাতে? ট্রেন। বাহ, সেই ব্যান্ডেল থেকে, আমাদের কি? মনি তার শরীরটা বিস্ফারিত করে বলল, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। তোর চাকরি আছে না? মনি খিলখিল করে হেসে উঠল, সে চাকরিটা গেছে, কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। হ্যাঁ, তা বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধন করে কেশব পরে বলল, ও ও ও গো, ওর কিছু খাবার জোগাড় করো তো চট করে। মনি ব্যস্ত হয়ে বলল, না আমার খিদে নেই, শোবার জন্য এখন একটা বিছানা পেলেই আমি বাঁচি, আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন, ঘুমোতে যান এবার, ডাকাত এলে আসবে, ভয় কি, আমি তো আছি, আমি তবে এতটা পথ ভেঙে এলাম কি করতে। মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন, তা চাকরি খুইয়ে এখন থেকে এইখানেই তবে শেকড় গজিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না, মনি গম্ভীর মুখে বলল, কাল ভোরেই আবার আমি চলে যাব,
ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন। ডাকাতরা তো তোমার ফরমাস মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেইটাই বা কি কম কথা। মনি কিরকম অদ্ভুত করে হাসল, বলল, ঘুমে আমার চোখ ঢলে আসছে, শিগগির বিছানা করে দিন, এই বাইরের ঘরটাই বা মন্দ কি, আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগল। কেশব মনির দিকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বললে, এত জলের মধ্যে দিয়ে এলি তবু এক ফোঁটা ভিজলি না মনি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল। আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন, নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে আর কিসের ভয়। আহ, যা একখানা টিংটিংয়ের চেহারা, তার বীরত্বের বহর দেখা একবার। খুড়িমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন, খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে থেকেই খুঁজে রেখো, নইলে চাকরি গেছে প্রাণটাও যাবে আর কি। কাঁথার তলা থেকে মনি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। স্বামী স্ত্রীর মাঝে কেমন যেন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বলল, ওই লোকটাকে তুমি যে এত পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে এলে, সত্যি ও তোমার ভাই পোতো? কেশব ভীত অথচ সস্মিত মুখে বললে, বাহ, মনিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়োখুড়ির সঙ্গে দেখা, কাউকে একটা পেন নাম পর্যন্ত করলে না, চেহারা গলার স্বর অব্দি কেমন বদলে গেছে, হাত পায়ে শির উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গালে গলায় হাড় উঠেছে ছেলে, ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শিরদাঁড়াটা ভয়ে কনকন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কি যে তুমি বলো, চাকরি বাকরি নেই তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে, দেখছো না ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি, ও কিছু নাই। কেশবের স্ত্রী খাটো গলায় বললে, কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন, তাও মুখ ঢেকে, এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি? তোমাকে আমি বলছি, ও মনি নয়, পাছে মনি নয় বলে চিনতে পারি তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল, চলো এখনই হয়তো ঘুমিয়েছে, কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে ও চেহারাটা একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল, বোঝা গলায় বলল, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটবার তো আজ রাতেই। কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল, এত কথা আগে তবে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল, বলল, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বলল, ডাকাত যদি তো শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে, তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা, নইলে দেখলে না কথায় বার্তায় এমন একখানা ভাব দেখালো যেন আজ রাত্রি আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে, ও কি করে জানলো এত কথা? আর কি বড় বড় কথা, আমাদের উনি বাঁচাবেন, সব বংশে শেষ করে দেবার মতলব গো। কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল, এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল,
ঘুমোনো ছাড়া আর কি করা যাবে? সারা জীবনটা কেবল নাকে তেল দিয়েই ঘুমোলে। কেশব দেয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসল, বলল, তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে? মনি, আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম, এই মনি। মনি কিনা তাই বা কে জানে, আরো কাটুক না খানিকটা রাত। আরো খানিকটা রাত কাটল, কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট কিছু ধারণা করতে পারল না সে, স্তম্ভিত হয়ে এক তাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনই স্তব্ধ হয়ে যায়। তার পায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বলল, আরে শুনতে পাচ্ছ না, বাড়িতে ডাকাত পড়েছে জি। কেশব মূর্ছা হতের মতো বলল, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয়, যেন পলায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে, ব্যাপার কি? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুক। বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে এসে কেশব জানলা খুলল। বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে, আর সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পেছনে ফিরে তাকায়, কি দেখে তারা কে জানে, আবার মাঠের উপর দিয়ে এলোপাথাড়ি ছুটতে থাকে। সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বলল, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙল না, উনি এসেছিলেন আমাদের আবার ধনে প্রাণে রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল, মনি, এই মনি। কাঁথাটা কোথাও এতটুকু কুঁচকল না পর্যন্ত। মনি, কে কাকে ডাকছে? কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল, কিন্তু কোথায় মনি? সমস্ত বিছানাটা তেমনই সাদা, তেমনই পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যিই এসেছিল। অনেক সব চিহ্ন তারা ফেলে গেছে, ছোরা, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, একজন এমনকি এক পাটি জুতো। পালাবার তাড়ায় কারোরই কোনো দিশে ছিল না, কিন্তু মনি গেল কোথায়? কেশবের স্ত্রী বলল, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতরা চুমোচা ছুটে পালিয়েছে, আর উনি তোমার মনি হচ্ছেন ডাকাতদের দলের সর্দার। কি আর করে আর শুয়ে থাকেন বলো, ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বলল, হ্যাঁ তাই হবে। তাই যদি না হবে, ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেবারই যদি ওর এত মুরত থাকতো, তবে নিজেও সে সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি খেলল, পরে ঢোঁক গিলে বলল, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল, এও একটা রহস্য বটে। রহস্য না হাতি, কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে কখন তোমার ওই ভাইপোটি তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ, দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথাসময় পুলিশ এলো। কেশব মনীন্দ্রের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠল,
কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলাম, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর তার কি না এই ছিল মতলব। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল। আমি তো তখনই বলেছিলুম, ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগা বাবু, হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি প্রায় বুকে বসার ছিল আর কি, আর 1 ইঞ্চি নামলেই সাবার। বাবা, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগা বাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল, বন্দুক, আমার বন্দুক আছে না, খপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয় এসে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। দেখলুম স্পষ্ট মনীন্দ্র, ব্যান্ডেলে সে কাজ করে, আমার আপন ভাইপো, রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি, চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা, যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বে টকবক করে উঠল, বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলুম দারোগা বাবু, পারলুম না, শত হলেও তো নিজের বংশের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল, বা আমি তো বারণ করলুম বন্দুক ছুটতে। হ্যাঁ হ্যাঁ, কেশব মুখ কাঁচু মাচু করে বলল, বলার তার অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগা বাবু বললেন, কিছু নিতে পারিনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো, নিক না, দেখি না তার কতখানি বুকের পাতা। দারোগা বাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো, অনেক ক্লু পেয়ে গেলাম, এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বললে, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই। দারোগা বাবু যাবার আগে বললেন, এ গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশব বাবু, আপনার সাহস ও কৌশলকে আমরা পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি, আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে, আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল। চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভেতর ঠিক তার গলার উপর কার একটা হাত, তেমনি রোগা, শিটকে, লিকলিকে, আঙুলগুলি সাপের মতো পিছল, আঁকা বাঁকা আঙুলগুলি তার গলার উপর আলগোছে সুড়সুড়ি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পাচ্ছেন না? এই দেখুন, কবজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল, মশারির বাইরে কারু কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধরমর করে উঠে বসল, নামতে গেল খাট থেকে, মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের উপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে যেন একটা বলল, আমি আপনাকে খুন করতে এসেছিলাম না, আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত গত রাত্রির কণ্ঠস্বর, কিন্তু চোখ কচলে
কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শিগগির। কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো, ছুটে গেল দরজার দিকে, পা দুটো নিমেষে পাথর হয়ে গেল দরজার কাছে। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি গা এলিয়ে বসে আছে। তুমি থেকে কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বলল, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসে তো জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে ধরে বলুন? পুরস্কারটা আপনারই হোক। সে কি কথা, তুমি আমার ভাইপো, তোমাকে ধরে দেব কি? বসো বসো বসো, তোমার খুনিমাকে ডেকে আনি। কেশব ভেতরে চলে যাচ্ছিল, দরজার উপর আবার সেই হাত ঝুলছে, বন্দুক আনতে যাচ্ছে। তার দরকার নেই, বন্দুকে আমার কিছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি? কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম, আপনি আমাকে মানুষ করেছিলেন, সেই কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেছে। আমি যে ম্যাজিক জানি। মণি তেমনি অনর্গল হেসে উঠল। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল। দেখবেন সেই ম্যাজিক। দেয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চোখ তীক্ষ্ণ করে তুলে ধরল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরুল। মণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পা, হাত, দাঁত, খুলি, এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে, আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনাকে এমন একটা উপকার করল, আপনি দিলেন আমাকে এই অকৃতজ্ঞতার অপমান। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল। দেখে যাক, আমার এই টিং টিঙে দুর্বল দেহ কি ভয়ঙ্কর শক্তি ধরে। দেখে যান আমি সত্যি ডাকাত তাড়াতে পারি কিনা। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল। শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল অবশ্যই। ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনীন্দ্রের খোঁজ পাওয়া গেল না, সে পলাতক, পৃথিবী থেকে পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাতে লাইন পেরোতে ট্রেনে সে কাটা পড়েছে, কিন্তু তা নাকি
ঘটনাটার কদিন আগে। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল। অবাক হয়ে চেয়ে দেখল চোখে আর এক ফোঁটা কান্না নেই, সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে। কাঁদতে বসাও বিড়ম্বনা। শুনছিলেন অকৃতজ্ঞ, রচনা অচিন্ত কুমার সেনগুপ্ত, গল্প পাঠে মীর, কেশবের স্ত্রী ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সহযোগিতায় হাতিবাগানের বর্ণালী রায় এবং যাদবপুরের অভিষিক্তা দাশগুপ্ত, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দেব সাহিত্য কুটিরকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।